रास्ता संस्कारेर दाबिते मयनागुड़ी रोड एलाकाय सोमवार 31 नम्बर जातीय सड़क अवरोध करे विक्षोभे शामिल हलो एलाकार बासिंदारा। जातीय सड़के बेंच पेते जातीय सड़क अवरोध करे विक्षोभे शामिल हय एलाकार बासिंदारा। 31 नम्बर जातीय सड़क अवरोधेर जेरे जातीय सड़के व्यापक जानजटेर सृष्टि हय। घटनार खबर पेये घटनास्थले गिये उपस्थित हय मयनागुड़ी थानार पुलिश बाहिनी। अवरोधकारीदेर संगे कथा बोललेও अवरोध ओठे ना। एदिके घंटा तीनेक धरे चला एई अवरोधेर जेरे साधारण पथ चलती मानुष अतिष्ठ हये ओठे। प्रशासनेर भूमिका निये प्रश्न तोलेन तारा। एदिनेर এই অবরোধের জেরে প্রচুর নিত্যযাত্রী গাড়ি থেকে নেমে হাঁটা পথে চলতে শুরু করেন। নানান অসুবিধার মধ্যে পড়তে হয় অনেক যাত্রীদের। দূরপাল্লার বহু গাড়ি জাতীয় সড়কে আটকে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে জাতীয় সড়ক ভাঙা রয়েছে, যার ফলে রাস্তা পারাপার করতে স্থানীয়দের যেমন অসুবিধা হচ্ছে, তেমনি ধুলাবালুর কারণে প্রায় লোকেরই শ্বাসকষ্ট দেখা দিচ্ছে। বাচ্চাদেরও শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে। নিত্যদিনে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, সেই কারণেই তারা চাইছে এই রাস্তা অতি দ্রুত সংস্কার করা হোক। আমাদের যে রাস্তার সমস্যা, জাতীয় সড়কের প্রতিদিন যে জরুরি পুরসভাগুলো অ্যাম্বুলেন্স থেকে শুরু থেকে ফায়ার ব্রিগেড থেকে শুরু করে সঠিক সময় সঠিক টাইম মতো আমাদের পৌঁছাতে পারছে না, তাতে আমাদের জনসাধারণের খুব অসুবিধা হচ্ছে। স্থানীয় লোকদের কি সমস্যা হচ্ছে? স্থানীয় লোকদের এই যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে রাস্তায় চলাচল করতে পারছে না, যে ধুলোবালি, এর জন্য রোগ বিধি নানা কিছু হতে পারে। দোকান বন্ধ আছে কি এখানে? দোকান বন্ধ আছে, দোকানদারি করতে পারছি না। রাস্তা আউটলাইন করে চলে, গাড়ি আউটলাইন করে চলে যাচ্ছে। আমরা সেই কারণে আজকে রাস্তা অবরোধ করছি। পরপর তিনবার আজকে অবরোধ করা হয়েছে। ভিডিও থেকে, ডিএম থেকে, আইসি থেকে আমরা মাস পিটিশন দিয়েছি। এতদিনে কোনো সুরাহা হয় নাই। পরপর আমাদের কালবর্তী প্রতিশ্রুতি দিয়ে গেছে কালী পূজার পরে কাজ হবে, তারপরে বললো আবার 15 দিন পরে কাজ হবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরাহা হয় না। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, সাজিয়ে রেখো পুরনো তারা। শীতের ধুলো, শিমুল তুলো, পোশাক আশাক, ভরসা গুলো ভরসা হারায় তোমাকে ছাড়া। পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, रिलायंस पेट्रोल पंपेर विपरीते कोचबिहार। এটা এনএস 31D ময়নাগুড়ি রোড। মানে কি কারণে আপনাদের অবরোধ? কারণটা হচ্ছে দীর্ঘদিন ধরে, দীর্ঘদিনের রাস্তার অবস্থা খুবই খারাপ। শুধু খারাপ না, এটা রাস্তা বলা যায় না। প্রত্যেকদিন যানজট, প্রত্যেকদিন ছোটোখাটো দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে আমরা বসছিলাম, আমাদের হাইওয়ে অফিসারের কথা বলছিলাম, ভালো মানে ইয়ে হবে, কিন্তু এটা নিয়েও প্রায় 4 দফা চলছে। লাস্টে আমরা শেষে আমরা বিডিও সাহেবকে এবং ডিএম সাহেবকে, আমাদের লোকাল থানা আইসি সাহেবকে আমরা দরখাস্ত দিয়ে, স্যার আমাদের এই সমস্যা। এটা মানুষ থাকে না স্যার, শুধু আমাদের সমস্যা না, যারা নিত্যযাত্রী তাদেরও প্রচণ্ডভাবে পরিমাণ মানে সময় নির্ধারিত হচ্ছে না, সঠিক সময়ভাবে সঠিকভাবে পরিষেবাটা হচ্ছে না, এবং অ্যাম্বুলেন্স, ফায়ার ব্রিগেড সঠিকভাবে সঠিক পরিষেবা এই রাস্তার জন্য সঠিকভাবে সঠিক পরিষেবা কেউ দিতে পারছে না। ধুলোবালি থাকা যায় না, ধুলোবালি আপনাকে চেনা যাবে না, ফেয়ার লাভলি মতন আপনার সাদা হয়ে যাবেন। মানে এখানে আশেপাশে যাদের দোকান তাদের বিভৎস সমস্যা। দোকানের কথা ছাড়েন, আপনার সাধারণত আপনার কোনো বাচ্চা থাকলে আপনার ওনার সাইনাসের প্রবলেম হয়ে যাবে। দোকান তো দোকানদারি তো বন্ধই, দোকানদারি তো ওটা চিন্তা ভাবনা, আগে মানুষ বাঁচবে তারপরে তো দোকানদারি করবে। মানুষ বাড়ানোর আপনাদের এখন দাবি কি? আজকের দাবি, আমাদের দাবি হচ্ছে একটাই, আমাদের রাস্তাটা সঠিকভাবে তৈরি করে দেওয়া, এটাই হচ্ছে দাবি। ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক শ্রীবাস রায় বলেন, জাতীয় সড়কের ভগ্নদশার কারণে ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে আমাদের প্রায় 2 বছর ধরে 50টি দোকান বন্ধ রয়েছে। সাধারণ মানুষ জেরবার হয়ে গিয়েছে ধুলোর কারণে। সে কারণেই আমরা দেখি অতি দ্রুত রাস্তা সংস্কার হোক, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই অবরোধ বলে জানিয়েছেন। প্রচন্ড সমস্যা হচ্ছে এখানে, রাস্তা দিয়ে মানুষ যাতায়াতের সমস্যা 1 নম্বর। 2 নম্বর, আমাদের দোকান তো খোলাই যায় না ধোলার জন্য। মানে কবে থেকে দোকান বন্ধ? এটা ধরেন 2 বছর থেকে চলছে এই কাহিনী। মানে কতগুলো দোকান বন্ধ হয়ে গেছে? দোকান মোটামুটি 50-60টা বন্ধ আছে, আর কিছু কিছু এক সাইড দিয়ে খুলে। 50-60টা দোকান বন্ধ আছে, একদম একদম বন্ধ আছে। আপনারা কি চাচ্ছেন এখন? আমরা তো আছি অতি শীঘ্রই রাস্তাটা মেরামত হোক, যন্ত্র বানিয়ে দিক, যাত্রীরা যাতায়াত করতে পারছে না। শিলিগুড়ি থেকে আসছি। কোথায় যাবেন? কুচবিহার। কতক্ষণ ধরে আছেন এখানে গাড়িতে? প্রায় 50 মিনিট। কি সমস্যা হচ্ছে? এখানে পথ অবরোধ করা হয়েছে কারণ প্রায় অনেকটা রাস্তা অনেক দিন ধরে খারাপ অবস্থা এবং আমাদের প্রায় মাঝখানে দুবার অসুবিধা হয় যাওয়া আসা করতে এতটাই খারাপ অনেক গাড়ি উল্টে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় তো সেই জন্য অবরোধ করা হয়েছে অসুবিধা তো হচ্ছে অবশ্যই কিন্তু এটা দরকার ছিল এবং রাস্তাটা খুব তাড়াতাড়ি ঠিক করা দরকার। প্রায় ৩ ঘন্টা ধরে চলা এই অবরোধ ময়নাগুড়ির ভিডিও শুভ্রো নন্দীর হস্তক্ষেপে উঠে যায়। বিক্ষোভকারীদের তিনি বলেন জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে কথা হচ্ছে খুব দ্রুত রোড এলাকার রাস্তা সংস্কার করার কাজ শুরু হবে এরপরেই ওদিন উঠে যায় অবরোধ। তার জন্য আমি বলেছি আপনারা এই কথাটা কারণ এত মানুষ সমস্যায় আছে রাস্তা এতক্ষণ ধরে বন্ধ হয়ে আছে আপনারা প্রতিদিন সমস্যা ভুগতে হবে ফলে এইটা এই কথাটা যাতে ওনাদের হয় এবার ওনাদের আজকে একটা হাই লেভেলের ভিজিট ছিল সেই জন্য সবাই শিলিগুড়িতে ব্যস্ত আছে কিন্তু তা সত্ত্বেও আমি বলেছি সন্ধ্যেবেলা হলেও আপনারা আসবেন তো ওনারা আসবে আপনারা অবরোধটা আমি রিকোয়েস্ট